Bao, there are dim koida. There are dim kaku noida. There are dim noida hoi, tell to character postogotu. Pondosota cabesina, there are tacabesi. What is Mazava Higau? There are tacabesina, Pondosota besi, there are tacato besigau. When I'm mighty the posas, eh? Mighty gonna cut dog a kaku, eh? About to other one, she does have that about. He একখান মুড়া হইলে না কদি কুনান মুড়া উঠাম বিনা জাতি লাগা আন্দ হই যায় লোক ঠান্ডা লাগ নাই গে কুনান মুড়া উঠাম কদি কি কোন বুঝা বাছেন আর শুরু কইছি আমরা এখানে উঠালবে ওই যে বাবু আরে বড় বাসা মুড়া উঠফার এইখান মুড়া গিয়া উঠে ঘাটটা ধরে মন্না দাও গে উঠা দিবা লাগা কাম নাই তো বড় মাসা মুড়া উঠফার যে হ্যাঁ মুড়া কি উঠে রে বেটা সাড়া মো আজলা পায় না বড় মাসা মুড়া উঠফার আছে কাম নাই তো রুক ওকে যা খাটা ধরে পাঠা দিম কাম বুড়াটা আরাম মগে পাঠা দিছে বড় মাসা উঠে উঠে নি এ বাবা হাফেজ কাকু শুনদি শুনদি শুন শুন ইতিয়াই কেত গেছিল তুই কাকু মুই না মুড়া উঠাই নু আমার বুড়াটা খানি মোক কব ঠান্ডা করতে খুব যাই মুড়া উঠালে আর বড় মাসা মুড়া উঠা দিয়ে মুই কি আর বড় মাসা মুড়া উঠা পারু মো আজলা পাইনি ঘদি বর্তমান ঠান্ডা হান কেত গেছে যে ঠান্ডা হান ছিল ঠান্ডা হান তো কটা চলে গেছে চোয়া ডঙ্গাত হ্যাঁ সেলা করবে লাগে তোক বিয়া তোক তো আজলা পাই নাল বিয়া দেয়নি এই ঠান্ডা হানত মনে করে যে বিয়া করে লিবা বললে খুব ভালো হলে তোর তোর বাবু গরম দেখাবো তুই তোর বাপের বিয়া খাইছি হ্যাঁ গরম দেখা না কইব কারণ বিহা দে না তোর তো মনে করো যে আলু বাড়ি দেখা যু সব সময় দেখা যায় তো কাজ করা আছে সব সময় এইখান মনে করো যে সকাল সকাল তো মুড়ালা উঠা পাঠাতে দিছে কি করবো মুই মেলা আবার কই তোক মুই যেটা কারণ তোর বাবুক তুই গরম দেখাবো কইব যে তুই তোর বাবার বিয়া খাইছি তোর বাবুক গরম দেখাই কইব আজ গরম দেখাম আজ একবার গরম এত খাটিস না বাবু গরম যাইছিস বিয়াটা করলে এত খাটিস না কে লোকরা দেও যে টিকটক লাম দেখি নু না লোকরা যায় শীতের বু কম্বল না বু জাহাজ না কাবু হ্যাঁ 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 এই শীতের কম্বল না বউ জাহাজে আমার বুড়াটা এলা বুঝে না তোর আইস গরম খালি কহ যে তুই তোর বাবা গরম দেখাবো আইস এ যাসু মুই ইনে যা ইনে যা যাসু মুই বেটা মুখ কহ যে গোটা লোক আসলা আজ বাড়ি ঘর গোটা ভাঙে দিম বিহা দিবে নি বেটা মোরে বা হে বা কে দূর কে এ তো খড়ি খুঁটা রই দে মুখ পাঠাই যা বড় বাসা মুড়া উঠাবা ছড়া পাঠানো মুড়া উঠা ছড়া গরম ধরো শিল কি হয়েছে রে বাউ তুই আর কাজে কি হয়েছে মু আজলা পাইছি তুই বড় মাসা মুড়া উঠা লাগা দিছি তুই আর কজি কি হয়েছে তো মুড়ালা উঠা পড়ানো উইলা উইলা আট হচ্ছে এলা তো ইলা 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 পুরবা লাগবে নিলা আর মাঘ মাসে ঠান্ডা ঠান্ডা হন মাঝে বাই যাবো উ কিন্তু পা মাঘ মাসে ঠান্ডা টাকা মাসে ঠান্ডা মুই বুঝু না তোর বাবা তুই বিয়া হাইজি তোর বাবা তুই যদি বিয়া আনি খাইছে মোকালা বিহা লাগবে ঘরে লোক লাই মোক কয় যে তুই মোক খাড়া খাজি বড় বসা মুখা ফ্রেন্ড ফ্রেন্ড তুই মোক উঠা লাগা দিছি আর তুই আর কাজে কি হয়েছে মো বিয়া লাগবে এই মোক কালকার মধ্যে বিয়া লাগবে এই শালার আজলা সদা ছোয়ালে এলে মো মো বরণ দি তো কাই দিয়ে কি শিকার দিছে মোর ব্যাপার মুই বিয়া খাবা কি পারো মুই মুই অত কিছু বুঝু না মো এই কালকার মধ্যে বিয়া লাগবে তুই কি করবো না তো ঘর বাড়ি ঘরে ভাঙে টাঙে না উড়া দিম ছড়া কাই দিয়ে কি শিকাই দিছে আল্লাহ তো ছড়াক লেহে না একেবারে তো তোকে যখন বেহাই লাগবে তো যাচু ঘটকার লগত ঘটকটা দেখতে কিসে হ্যাঁ চাল ভাজে চা হা চা খাবেন তোমার ঘরটা কইটা ওই কি রে রদম বেড়া শালা হামাতে কি ওই মোর বেড়া রে ছেনি কুন্ডা দে তোর বেড়া রে হাবেস 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 আজানা হ্যাঁ কাজ যে কি পাম দিছে এনে বেহাতে না পাগলা এই জায়গা বারে নি দৌড়ে রুটা সব বেহা দে দিব বেহা দে দিম উটা সব কোন আবে খুব সমস্যা হবে ভাই যে আল্লাহ এটা সাধু রে তোর পুকুরটা কিছু ঢুকাই দিম উটা রে তো তো এখান করে খাতু গতি তো জানিস হ্যাঁ ওরা লেন করে চলছ গো বর্তমানে কি আর বেহা দেছু আর দেছু বুঝাইছিনি তা ভালো কইনা দিব ছড়াক বেহাই দিব ছড়াক এই এক ঘন্টার ভিতর লাগা বেহা এরকম কাই দেখি পাম দিছে না কইনা আর একটি দেহি আর একটি কইনা বনা দিবা পারিম বুঝাইছি মোর হাতে ছে কইনারি কইনারিও ভালো হবে বুঝিনি হুম তো ছড়া কোন তোর আজলা বুঝাইছি তো তুই কোন ভালো করে বুঝা দিব হুম ভাই কই দিব ভালো ভালো বুঝা আনে বুঝাইছি নাই
বুঝাদিব দোয়া দাবি জোগাড় কই দোয়া দাবি বুঝাইছ তো জোগাড় করে টাকা পয়সা দিব তো ফের দিম 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 পুকুরটা ঢোকা দিম আপনি টেনশন করবা লাগবে নি আচ্ছা ঠিক আছে তো মই তো ছড়াক না লেনে কোনা দেখো আদম তুই ছড়াক তুই কই দিছ হবে আচ্ছা হবে তো মই যাম কাল কাল দেখা দিম আচ্ছা হবে তো ঠিক আছে তো বস চা পানি খাজা চাল ভাজাই হয়নি এলো গেট কইছে বাইটা রে ছাতিয়ালে তো ঢোকা যাবে নি করে রজব ভাই তুমি ঘটক তুই সাজিস নাকি রেডি ইনে চল চলে চাই তোর বাবক ফের কই যায় তো তো বুঝা কি খবর তাই কি করছি আশেপাশে হইলে ভালো হয় কোন কাজ টাজ করছে না না কাজকর্ম আছে বাইরে তো গয় গৃহস্থি ভালো আছে বুঝলি মার হ্যাঁ ভালোই হবে আর তোরা বেডিটি কোনো খাটো নেই বলে দে দু কোনে একটু খাটো আর কি হ্যাঁ করে দে দু কমান তুমি চেয়ারা কোন পোষা বলিস তুই কর নিজে কর কি আর পুষিম এমনিতে কিবাড়া দেখি কেরকম চেঙাড়া কি নাম রে বাবু তোর মোহাম্মদ হাফেজ হাফেজ তা বাবু তুই পড়ালেখা কতক্ষণ কইছি পড়ালেখা কইছি তো ফের নাকি হ্যাঁ পড়ালেখা কইছু কতক্ষণ পড়ালেখা কইছি তোমার কয় ভাই কয় বোন আমরা 10-12 জন ভাই বোন 10-12 জন 10-12 জন হয় 10 হবে নাহলে 12 হবে ও দুইরা আছে আগলা ঘরে তো আমার বুড়াটার ও আচ্ছা জরিবুল ভাই মই কিছু জিজ্ঞাসা করিম নি খালি এমনি দেখা যায় ছড়া চালা আছে তো তুমি কল ছড়া লাগা করে জিজ্ঞাসা কথা বাদরা কই নে না কাজটা করিম দি দুইটা কথা খালি জিজ্ঞাসা দুইটা কথা বাদরা রাগ ধরিস না দুইটা কথা মই জিজ্ঞাসা করি বাউ ওই যে তোমার গরু ছাগল কতলা গরু আমার জেলা মানে বেজের জেলা তো বাদ এ ছাগল আছে মোটামুটি 30টার মতো আর গরু আছে 20টা এলাই মেলা হ্যাঁ এলাই তুই তো ডিগ্রি পাস কইছিস না মেলান ঘোরা লাগা কইছিস তখন খালি দুইটা প্রশ্ন ধরাম দেড় হালি ডিম কয়টা হাজলা পাইছে মুখ দেড় হালি ডিম কাকু নয়টা দেড় হালি ডিম যদি নয়টা হয় তাহলে তো কারেকটা প্রশ্ন করছো 1500 টাকা বেশি না 1500 টাকা বেশি কহ দি তুমি আজলা ভাই কাকু 1500 টাকা বেশি না 1500 টাকা বেশি 1500 টাকা তো বেশি কাকু জরিবুল ভাই সেই দিলা কি কহছি এ বলা হেদি কোনে তুই জিলা কহছি না সিয়ারা কোনো সহজ সোজা বুঝিসনি বুঝা আছে একটু সহজ সরল সহজ সোজা মুজু মাইডিক দে দি সমস্যা নাই ঘর ডাক দিবা লাগবে মুখখান
মনে মাইডি তো ফসা আছে মাইডি কোনা খাটকে কাকু গে এ বাউ তোয়া দে কোনা সিধা সাদা রে বাউ খুবই খাড়ো হইছে মাইডি মতো তুই কোনা সিধা সাদা না চলবে তোর বাবা যা কইবো তো ছেড়ে দাও তেরা কি উঠি নাকি হ্যাঁ তোরা না ভাই হ্যাঁ তুমি যাও নাকি কেন দেখালো না আচ্ছা যাও জানাই না জানি বাবার কথা কও কি কথা না কয় শুনো ভাই তো বেহাটা দে দিমু আচ্ছা কথা কয় তোমার জানাই বুঝা ভাইছি তো চল বাচ্চা রে চল তো চল আই মোটা না কিছু ফের রাখিস আচ্ছা বুঝাইছি এ বাউ ও তোকে প্রশ্ন লা কইতে ঠিক কই কইব নি রে কেন গাও বানা মুখ না হ্যাঁ সব সময় বেশি বেশি করে কইবা কইছে দাদা মুই বেশি বেশি করে কইনু তাহলে তুই এরকম বাড়াটা কইবা লাগে আর তুই যেভাবে কথাবার্তা কইছি না বড় ঘটালি হতে না টাকা হতে না ছাইরে কুড়ি আনা ঢুকেছে হে কাকু হ্যালো গাইস আমরা আবারও চলে এসেছি তেঁতুলিয়া মজার টিভির সেই আগের লোক লাই আমার ভিডিও কন্টিনিউ চলবে তোমরা ভিডিওটা দেখো আর শেয়ার করো বেশি বেশি করে প্রতিদিন আমার ভিডিও এখন পাবেন রেগুলার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন নি টাটা বাই বাই